বন্ধুরা, আজকের এই ভিডিওতে বলবো, আপনার হার্টকে যদি সারা জীবন ভালো রাখতে চান, সুস্থ রাখতে চান, তাহলে কিছু কিছু খাবার আছে, সেগুলি আপনি খুব কম খান বা একদম না খাওয়াই ভালো। সেই খাবারগুলি কি কি, চলুন আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা জেনে নিই। বন্ধুরা, চিনি হলো খুব খারাপ একটি খাবার। এই খাবার আমাদের হার্টের ক্ষতি করে। দেখা গিয়েছে যে হার্টের জন্য বিভিন্ন চিনিযুক্ত খুবই খারাপ প্রমাণিত হয়েছে। পাশাপাশি খারাপ হলো কোল্ড ড্রিঙ্কস থেকে শুরু করে নানা সুগারি ড্রিঙ্কস। তাই এই বিষয়টি মাথায় রাখতে হবে, নইলে আপনি কিন্তু সমস্যায় পড়তে পারেন। এছাড়াও বন্ধুরা, আপনি যদি আপনার হার্টকে সুস্থ ও ভালো রাখতে চান, তাহলে কলিজা, মগজ, হাড়ের মজ্জা এই সমস্ত খাবার খুব কম খান। এইসব খাবারে বেশি পরিমাণে কোলেস্ট্রল থাকে, তাই যারা হৃদরোগী তাদের কলিজা, মগজ বা নিহারি জাতীয় খাবার বর্জন করা উচিত। বন্ধুরা, নুন জাতীয় খাবার কিন্তু শরীরের জন্য খুবই খারাপ। এই খাবার নিয়মিত খেলে শরীর খারাপ হয়, বাড়ে ব্লাড প্রেশার, তাই এই খাবার থেকে দূরে থাকতে হবে। কিছু রেডি টু মেড খাবারে নুন বেশি থাকে, সেক্ষেত্রে রেডি টু কুক নুডলস বা অন্যান্য রেডিমেড খাবার থেকে দূরে থাকুন। এছাড়া চেষ্টা করুন বাড়িতেও নুন কম খাওয়ার। হার্ট ভালো রাখার জন্য আরেকটি বর্জনীয় খাবার হলো চিংড়ি মাছ। দেখা গেছে ক্যালোরি এবং ফ্যাট কম থাকলেও চিংড়ি মাছে আছে প্রচুর পরিমাণের কোলেস্ট্রল। তাহলে আপনার হার্টকে যদি ভালো রাখতে চান, তাহলে এই চিংড়ি মাছ খাওয়া থেকে এড়িয়ে চলুন। এছাড়াও বন্ধুরা, খাওয়া যাবে না স্যাচুরেটেড ফ্যাট। এই ফ্যাটের মধ্যে রয়েছে ঘি, লাল মাংস, মাখন, ডালডা ইত্যাদি খাবার। তাই এই খাবার থেকে যতটা সম্ভব দূরে থাকার চেষ্টা করুন, তবেই আপনি ভালো থাকতে পারবেন, নইলে সমস্যা বাড়বে বই কি কমবে না। বন্ধুরা, আপনার হার্টকে যদি ভালো রাখতে চান বা আপনি একটা হার্টের পেশেন্ট, তাহলে মাছের মাথা একদমই খাবেন না। রক্তের লিপিড প্রোফাইল বাড়িয়ে দেয় যে উপাদানগুলো, সেই এলডিএল বা ক্ষতিকর কোলেস্ট্রল এবং ট্রাইগ্লিসারাইডের উৎস হচ্ছে মাছের মাথা বা মাছের ডিম। এগুলি হার্টের পক্ষে খুবই খারাপ। তাই আপনার হার্টকে যদি সুস্থ ভালো রাখতে চান, তাহলে মাছের মাথা ও ডিম থেকে এড়িয়ে চলুন। বন্ধুরা, ময়দা হলো রিফাইন কার্ব। এই কার্বোহাইড্রেট শরীরে সমস্যা তৈরি করে দিতে পারে, তাই এই খাবার খাওয়া একদমই চলবে না। এক্ষেত্রে ময়দার তৈরি সাদা পাউরুটি থেকে শুরু করে পরোটা বা অন্যান্য খাবার এড়িয়ে যান, তবেই ভালো থাকতে পারবেন, আপনার হার্ট ভালো থাকবে। নিয়মিতভাবে যারা ফাস্টফুড খান, হৃদরোগে আক্রান্ত হয়ে তাদের মারা যাওয়ার প্রবণতা অন্যদের চেয়ে একটু বেশি। সপ্তাহে যারা 4 বা 5 বা তার বেশি ফাস্টফুড খান, তাদের ক্ষেত্রে হার্ট অ্যাটাকের ঝুঁকি বা হার্টের সমস্যা হওয়ার ঝুঁকি 80%ও বেশি। তাই বন্ধুরা, ফাস্টফুড খাওয়া থেকে এড়িয়ে চলুন। বন্ধুরা, রেডিমেড খুবই খারাপ ধরনের একটি খাবার। এই খাবারে রয়েছে অনেকটাই ফ্যাট, সেই ফ্যাট কিন্তু কোলেস্ট্রল বাড়াতে পারে। রেডিমেডের পরিবর্তে আপনি চিকেন খেতে পারেন, উপকার পাবেন। বন্ধুরা, ডিপ ফ্রাই খাবার খুবই মুখরোচক, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু খাবার যত ভাজা হয় তার খাদ্যগুণ বা খাদ্যমান তত কমতে থাকে, ততই তাতে যুক্ত হতে থাকে ক্ষতিকারক ফ্যাট, আর এই ফ্যাট হার্টের জন্য খুবই ক্ষতিকর। হার্ট ভালো রাখার জন্য ডিমের কুসুমটা এড়িয়ে চলাই উত্তম, কারণ ডিমের কুসুমে আছে উচ্চ মাত্রায় কোলেস্ট্রল। বন্ধুরা, হৃদরোগের ঝুঁকি কমাতে হলে খাদ্যাভ্যাসের পরিবর্তন খুবই দরকার। যেসব প্রাণীর বেশি পা থাকে, তাদের দেহে খারাপ কোলেস্ট্রল বেশি থাকে, তাই হৃদরোগের ঝুঁকি এড়াতে এইসব প্রাণী থেকে তৈরি খাদ্য আপনার আহার তালিকা থেকে বাদ দিন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদেরকে বললাম হার্ট ভালো রাখতে গেলে বা হার্ট সুস্থ রাখতে গেলে কোন কোন খাবারগুলি একদমই খাবেন না। এই খাবারগুলি আপনি যদি এড়িয়ে চলেন, তাহলে আপনার হার্ট সারা জীবন সুস্থ থাকবে, ভালো থাকবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, আর এরকম বিভিন্ন নিত্য নতুন বিষয়ে ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকার অনুরোধ করছি। নমস্কার।